হ্যালো এভরিওয়ান, আজ বলবো শিশুর বুকে কফ জমলে কি করবেন। সব বাবা মাই চিন্তায় থাকেন শিশুর বুকে কফ জমলে কি করবে, তবে আমি আজ এমন কিছু উপায় সম্পর্কে বলবো এই শিশুর বুকের কফ জমা থেকে মুক্তি পেতে পারেন। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। বড়দের সঙ্গে সঙ্গে সর্দি কাশিতে আক্রান্ত হয় শিশুরাও। সর্দিতে নাক বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে ছটপট করতে থাকে, পরে কান্না জুড়ে দেয়। বুকে জমে থাকা কফ ও কাশির কারণে ঘুমোতে পারে না। এই সময় শিশুর সঙ্গে মা বাবাও নির্ঘুম রাত কাটাতে হয়। এই সমস্যার সমাধান পেতে অনেক বাবা মা চিকিৎসকের কাছে গিয়ে হাই অ্যান্টিবায়োটিক ও ঠান্ডার ওষুধ খাওয়ান শিশুকে। তবে এ সময় হালকা বিষয় শিশুকে কড়া পাহাড়ের ওষুধ না খাওয়ানোই ভালো। এক্ষেত্রে ঘরোয়া কিছু উপায়ে শিশুর বুকে জমানো কফ দূর করতে পারেন। তো চলুন সেই ঘরোয়া কার্যকরী উপায় সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। গরম জলের সঙ্গে এক চামচ মধু এবং লেবুর রস মিশিয়ে খাওয়ান, এটি আপনার শিশুকে আরাম দেবে। এছাড়া সর্দি জ্বরে শিশুকে ঘুমানোর সময় মাথা কিছুটা উঁচু করে রাখুন, এতে করে তার শ্বাস প্রশ্বাস নেওয়া অনেকটা সহজ হবে। তাছাড়া ঠান্ডায় শিশুকে টমেটো এবং রসুনের স্যুপ খাওয়াতে পারেন, এটি শরীরের জলের চাহিদা পূরণ করার সঙ্গে সঙ্গে কফ গলিয়ে শিশুকে আরাম দেবে। তাছাড়া একটি পাত্রে গরম জল নিয়ে সেটি দিয়ে শিশুকে ভাপ দিন, এভাবে শিশুকে কিছুক্ষণ রাখুন। গরম জলের ভাপ শিশুর নাকের ছিদ্র পরিষ্কার করে দেয়। এবং অনেক অভিভাবক শিশু সর্দি কাশি হলে স্নান করাতে চান না, এটা ঠিক নয়। প্রতিদিন উষুম গরম জলেতে শিশুকে স্নান করাতে হবে, এতে সর্দি বুকে বসতে পারে না। রোগ জীবাণুর কারণে আপনার শিশুটি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়, এতে সে দুর্বল হয়ে পড়ে, তাই এই সময়টা শিশুর পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। এটি শরীরের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায়। সর্দি কাশিতে দ্রুত আরাম পেতে শিশুকে নাকের ড্রপ দেওয়া যেতে পারে। আপনি চাইলে এই ড্রপ ঘরে তৈরি করে নিতে পারেন। একটি পাত্রে 4 চা চামচ গরম জলের সঙ্গে 1/2 চা চামচ লবণ দিয়ে ভালো করে জাল দিন। ঠান্ডা হয়ে গেলে এটি নাকের ড্রপ হিসেবে ব্যবহার করুন। এছাড়া 2টি রসুনের কোয়া ও 1 টেবিল চামচ মৌরি ভালো করে ভেজে বেটে নিন। এবার এই মিশ্রণটি একটি পরিষ্কার কাপড়ে বেঁধে পোডলি তৈরি করে শিশুর ঘুমানোর স্থানে রেখে দিন। এটি গরম হয়ে এর থেকে বের হওয়া বাষ্প শিশুর বন্ধ নাক খুলে দেবে এবং কফ চলে যাবে। রসুন ও মৌরিতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান থাকে, যা শিশুর ঠান্ডা দূর করতে সাহায্য করে। তো আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।